নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ ছোলার ডালের একটা রেসিপি এনে হাজির করেছি। তা হচ্ছে নারকল দিয়ে আমি বানাবো। এটা বানিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন। খেতে খুবই টেস্টি হয়, বানাতে উপকরণও খুব বেশি লাগে না, সময়ও কম লাগে। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করছি। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে দিয়েছি। ডালটা ফাটাফাটা সেদ্ধ হবে, একদম যেন গলে না যায়। তারপরে আমি জলটাকে আলাদা করে রেখে আমি ডালটাকে একদম ড্রাই অবস্থায় রেখে দিয়েছি। আর এখানে রয়েছে নারকল, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আমি ফোড়নের জন্য গোটা জিরে, হিং আর আদা বাটা ইউজ করব। আমি যখন রান্নাটা করব সবটা আমি আপনাদেরকে বলে দেব। তাহলে চলুন রান্নাটা আমি এবারে শুরু করছি। দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এই রান্নাটা আমি পুরো রিফাইন্ড অয়েলেই করব। এবারে আমি এখানে হাফ চা চামচ মতো আমি ঘি দিচ্ছি। এটা আমার গরম হয়ে এসছে। এবারে আমি প্রথমে নারকলটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা লাল করে একটু আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। নারকলটা একটু সোনালি রং ধরলেই আমি তুলে নেব। দেখুন, এটা লালচে মতো হয়ে এসছে। এবারে আমি তুলে দিচ্ছি। নারকলটা আমার ভেজে তোলা হয়ে গেছে। এবার বাকি যে তেলটা রয়েছে এখানে আমি এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে আমি দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আমি গোটা জিরে। আমি সামান্য একটু হিং দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা আর একটা তেজপাতা আমি অর্ধেক করে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু সামান্য আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি ছোলার ডালটা ছেড়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা নারকলটা। দুটো কাঁচা লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুনের থেকে কম একটু হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই ছোলার ডালে একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়, আর যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে টেস্টটা বেশি বাড়ে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু কিশমিশ, কাজু বাদাম দিতে পারেন, কিন্তু সেটাকে আগে একটু ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেবেন। সব মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবারে ডালটা যখন সেদ্ধ করে আমি জলটা রেখেছিলাম থেকে, সেই জলটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। 7-8 মিনিট মতো এটা একটু ভালো করে ফুটবে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, ঢাকনাটা আমি খুলে দিলাম মিনিট 10 বাদে। ডালটা আমার হয়ে গেছে পুরো। এটা ঠান্ডা হলে আরও একটু চাপ চাপ হয়ে যাবে। এবারে আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি ডালটাকে এভাবে সার্ভ করলাম। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।